হাই, আমি শুভঙ্কর মিত্র, আমার ভ্যারাইটিস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে টপিকটা হলো যে সবাই বলে পাখির ঘরে সাপ ঢুকছে, সেই ব্যাপারটা নিয়ে জানকারি দেওয়ার জন্য আজকে আমার ইউটিউব চ্যানেলে এসেছি। এই দেখুন বোড়া সাপ, এই সাপটা দেখতে এইরকম হয়, ছোট জাল দিয়ে ঢুকে গিয়ে ভাঁড়ের ভেতরে প্রবেশ করে থাকে এবং সে ডিমগুলো খেয়ে নেয়। সবাই আমরা ভাবি ডিমগুলো কোথায় যায়, কিন্তু যতদিন তাকে এই ডিমগুলো এই বোড়া সাপই খায়, যতক্ষণ না এই সাপটা বেরোবে ততক্ষণ আপনাদের ডিমের খোঁজ খবর পাবেন না। আর একটা হয় ডানা সাপ, ডানা সাপটা কী করে, ডানা সাপটা আপনাদের বড় খাঁচার মুখ খোলে, সেখানে ঢুকে গিয়ে ডিমগুলো খেয়ে নেয় এবং পাখিও খেয়ে নেয়। সেই জন্য এইগুলো বাঁচাবার জন্য অ্যাসিড দিতে হবে, ব্লিচিং পাউডার দিতে হবে, থাইমেট অ্যাসিড দিতে পাউডার দিতে হবে, কার্বোরিক অ্যাসিড দিতে হবে এবং চারপাশে বিষ টিষ ছড়িয়ে রাখতে হবে যাতে সাপ টাপ না আসতে পারে। এইগুলো বাঁচবার জন্য চারপাশে কী করতে হবে সেটা জানবার জন্য আপনারা একটা কাজ করুন, আমার পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন এটা কার্বোরিক অ্যাসিডের শিশি, এই রকম মানে শিশিতে কার্বোরিক অ্যাসিড থাকে, 30 টাকা দিয়ে কিনে বিভিন্ন রকম শিশিতে ঢেলে আপনারা এটা চারদিকে দিয়ে রাখবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। এই দেখুন নামটা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই নামটা দেখতে পাচ্ছেন, কার্বোরিক অ্যাসিড লেখা আছে। আর ব্লিচিং পাউডার দিচ্ছি মানে সবই দেবে, বাকিটা কী কী দিতে হবে কী ব্যাপার সব কিছু জানাবার জন্য আমার পুরো ভিডিওটা দেখুন। দেখুন এই রকম বাগানে লতা টতার আবির্ভাব বেশি হয়, আপনারা জানেন, এরকম বাগান হলে তাহলে তো আমাকে ব্লিচিং পাউডার প্রায় সবসময় দিতে হবে, আর ওরকম বিষ চারদিকে ছড়িয়ে দিতে হবে, যেখানে পাখি থাকবে সেখানে না ছড়ালে পাখির গন্ধে লতা চলে আসবে। আর সালফিউরিক অ্যাসিডটা কী করবেন, কিনে যে খাঁচাটা থাকবে যার চারপাশে শিশিতে করে একটু করে ঢেলে মুখটা খুলে চারদিকে রেখে দেবেন, এই গন্ধে আসবে না আপনারা। আর বোড়া সাপের ব্যাপারটা তো আপনাকে বললাম, ওরা সরু জায়গা দিয়ে ঢুকে যাবে, ঢুকে গিয়ে ডিমের মধ্যে ঢুকে গিয়ে বসে থাকবে এবং ওখানে ডিমগুলো খেয়ে নেবে, আপনি শুধু দেখবেন ডিম কমে যাচ্ছে কেন, সেই জন্য ওটা তো আগে লক্ষ্য করে দেখবেন, ওই অ্যাসিডগুলো দেবেন। আর ডাড়া লতা তো আপনার ডাইরেক্ট ঢুকে যাবে, মানে বড় গর্ত থাকলে, নাহলে ঢুকবে না, এই সব বীজ দিলে এবং পিঁপড়ের বীজ যেগুলো হয় সেগুলো দিলে চারদিকে ছড়িয়ে দিতে হবে প্রতিদিন। এরকম জঙ্গলে থাকলে তো আবির্ভাব বেশিই হবে, যদি কারুর কেউ যদি ছাদে করে তাহলে এর আবির্ভাবটা একটু কম হবে, কিন্তু তাও সালফিউরিক অ্যাসিডটা ও চারদিকে দিয়ে রাখাটা খুবই বেটার। আপনারা অনেকেই বলেন যে আমাদের লতার প্রবলেম হলে আমরা কী করব, সেই জন্য আজকে এই ভিডিওটা করা, লতার প্রবলেম হলে আপনারা এইগুলোই করবেন, ভুল করবেন না, গন্ধটা বেশি দিন থাকে না, অন্তত একবার ওই শিশিতে সালফিউরিক অ্যাসিড দিলে মোটামুটি এক সপ্তাহ হয়তো ওর গন্ধটা থাকে, আরও বেশি থাকতে পারে মেবি, সেটা কোনো ব্যাপার না, আমার জানকারি অনুযায়ী এক সপ্তাহ অনুযায়ী থাকা উচিত, কারণ এটা তো বিজনেস করছেন, এক সপ্তাহ অন্তর এই অ্যাসিড চেঞ্জ করে নতুন শিশিতে দেওয়া বেটার, বা গন্ধ যদি থেকে যায় আপনি আর একটু বেশিও থাকতে পারে সেটা কোনো ব্যাপার নয়। আপনারা এগুলো রাখলে দেখবেন মোটামুটি লতার আবির্ভাব কম হবে। আর যেরকম জঙ্গল আমি আপনাদের দেখাচ্ছি, এরকম জঙ্গলে তো সবসময়ই বোড়া লতা ডানা লতা সব থাকেই, এই নিয়ে কোনো মানে কোনো ব্যাপারই না, এগুলো থাকবেই, সেই জন্য আপনাদের এখানে আরও বেশি করে কেয়ার করতে হবে। কিন্তু কেউ ছাদে করলে ওটাটা প্রবলেম হয়ে যাবে, ওরা খাড়াই জায়গাতে উঠতে পারে না, সেই জন্য তবুও ওখানেও মেনটেন করতে হবে, এদের গন্ধে তো থাকে। আর দেখবেন আর দেখুন জিনিসগুলো জঙ্গলটা কীরকমভাবে হলে কীরকম কী ব্যাপার হলে হতে পারে দেখুন।
দেখবেন এই আমাদের ভিডিওতেও আছে, দেখবেন জালের গায়ে সাদা সাদা লোম লেগে আছে পাখির, এইগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন এই লোমগুলোর জন্য। আরও লতা, এখানে লতা বা সাপ এখানে আবির্ভাব হয়, ওরা আরও সামনে থেকে চলে আসে গন্ধটা পেয়ে। এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাহলে আপনাদের এই রিস্কটা একটু কম থাকবে। আপনারা মোটামুটি যতটুকু আমি জানি এবং যতটুকু দেখেছি, নিজে এক্সপেরিমেন্ট করে যতটুকু দেখেছি এবং চারদিকে শুনে যেটা আমি বুঝেছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা দেখে পছন্দ করে এবং উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং শেয়ার করুন। যদি ভুল থাকে তাহলেও কমেন্ট করুন, ঠিক থাকলেও কমেন্ট করুন, কিছু জানার থাকলে কমেন্ট করুন। আর আমার তো এখানে ফেসবুকের হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে, সেটা দেখলে আমাদের চ্যানেলে ঢুকতে পারবেন, দেখবেন। আর আগের বারে যে